হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আহারে বাহারে। তো চলো, আজকে আমার একটা ইটিং শো হচ্ছে, আর কি কি খাচ্ছি দেখে নাও। তো দেখো, এখানে তো গরম ভাত আছে, ধোঁয়া উঠছে, আর ওই ক্যামেরাম্যানের বকবকানির ঠেলায় আমার ভাত ঠান্ডা হয়ে গেল। বসার সাথে সাথে রিলস দেখাচ্ছে, এই দেখাচ্ছে, ওই দেখাচ্ছে, দেখতে দেখতে ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আছে পালং চচ্চড়ি, পালং শাকের ঘন্ট, শিম, বেগুন, আলু দিয়ে। এখানে একটা ভাজা আছে, এর মধ্যে আছে শিম, ঢ্যাঁড়স, মানে ভেন্ডি যেটা, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হয়েছে। এখানে আছে থোড় ছেচকি, আর এখানে আছে এই যে পার্শে মাছের ঝাল। খুব সিম্পল মেনু, আর আজকে এক থালার মধ্যে সব নিয়ে নিয়েছি, আজকে আর আলাদা করে কিছু নিইনি। তো চলো এবার খাওয়াটা শুরু করবো। আর শরীরটা একদম ভালো নয়, শরীরটা এখনও পর্যন্ত ঠিক হয়নি, তো ওই জন্য ঠিক খেতে পারছি না, অল্প অল্প করে খাচ্ছি আর কি। তো আজকে এত কিছু নিয়ে বসেছি, দেখি কতটা কমপ্লিট করতে পারি। তো প্রথমে আগে পালং শাকের ঘন্ট দিয়ে খাবো। অসম্ভব ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে এখানে গ্ল্যান্ড ফ্ল্যান্ড সব এগুলো ব্যথা করছে, ওই গোটা মুখ ঠুক সমস্ত মাথা, এই ভুরু ঠুরু, একটু সাইনাসেরও প্রবলেম আছে, যার জন্য সব যন্ত্রণা হচ্ছে। ঠান্ডাটা যে 3-4 দিন ধরেই খুব বেশি পরিমাণে লেগে গেছে। তো চলো খাচ্ছি। একটু জোরে চিবিয়ে খেতে গেলে না এই যে এইগুলোতে লাগছে সবাই, এইগুলোতে লিকুইড খাবার দাবার বেশি খাওয়ার চেষ্টা করছি। এবার খাচ্ছি এই ভাজাটা দিয়ে। এটা এত তেল দিয়ে আজকে ভেজেছে, এর মধ্যে শুধু শিম দেওয়া হয়েছে, ঢ্যাঁড়স, আলু, আর একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা। খেতে খুব সুন্দর লাগছে। আজকে ডাক্তারের কাছে যাবো, ডাক্তার দেখাতে। ভেপারটা বেশি নিতে পারি না, ভেপার নিলে মুখ ঠুক সব জ্বালা করে। তা নাহলে ঠান্ডা লাগলে ভেপার নেওয়াটা খুব উপকারী, কিন্তু আমাদের নাক মুখ সব জ্বালা করতে থাকে। নাক দিয়ে যে খুব একটা সর্দি টর্দি বেরোচ্ছে তা নয়, কিন্তু ভেতরে ঠান্ডা লেগে গেছে,
মুখের ভেতরটা খসখসে হয়ে গেছে। এবার খাচ্ছি থর দিয়ে। একদম নরম তোরটা, বিচে গলার তোর। ক্যামেরাম্যান নিজের মোবাইল ঘাটতে ঘাটতে মাঝখানে খানিকটা ভিডিও করতেই অনই করেনি। কেউ ভুল করলে তার নামে বদনাম করলে সে রেগে যায়। ক্যামেরাম্যান আমার উপর রেগে গেছে। ক্যামেরাম্যান কিন্তু প্রায়শই এটা করে, আমার ভিডিও করতে বসে মোবাইল ঘাটতে ঘাটতে ভিডিওটা রেডি 1 2 3 স্টার্ট বলে ভিডিওটাকে আর অনই করবে না, এরকম প্রায়ই করে। আবার বললে রেগে যাচ্ছে। এবার খাবো এই যে পার্শে মাছ দিয়ে। পার্শে মাছটা খেতে আমার খুব ভালো লাগে। এই যে গোটা গোটা লঙ্কা দিয়েছি, হালকা একটু সর্ষে বাটা দিয়ে করেছি হালকা, কারণ ওই মুখের ভেতরটা খসখসে হয়ে গেছে, তো বেশি ঝাল কিছু খেলেই জ্বালা করছে। তাও ঝাল ছাড়া তো আমি খেতে পারি না, একটু লঙ্কা তো মাখতেই হবে আমাকে। আর একটু মাখা মাখা করেই করেছি, বেশি ঝোল করিনি, তার কারণ ওই বেশি ঝোল তো খেতে পাচ্ছি না। আর কাতলা মাছ রান্না হয়েছে, কাতলা মাছটা আমি নিইনি, তার কারণ হচ্ছে এই পার্শে মাছ আমার ক্যামেরাম্যান খায়, ক্যামেরাম্যানের দাদা খায়, আমি খাই, কিন্তু ক্যামেরাম্যানে কে খায় না, কে খায় না, ক্যামেরাম্যানের বাবা খায় না পার্শে মাছ। এই দেখো ডিম, প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে। মাছটা খুব ভালো মাছ, মাছের সাইজ গুলো বেশ বড় আছে দেখো। ভিডিও হচ্ছে কিনা দেখো। ক্যামেরাম্যান আজ আমার
আমার উপর রেগে গেল। একদিন কি করেছে জানো, আমি ভিডিও করতে বসেছি আর যথারীতি একদম শেষ পর্যায়ে গিয়ে যথারীতি ভিডিও অন করেনি। এবার আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যেভাবে ভিডিও শেষ করি সমস্ত বলা টলা হয়ে গেছে, তারপরে দেখছে যে অন করেনি। এবার তখন মনে করো আমার খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, ওই যে হাসছে, তখন বলছে প্লিজ প্লিজ মা তুমি আরেকবার করো আরেকবার করো। আমার পেট তখন একেবারে ভর্তি হয়ে গেছে। আবার সেই একটুখানি ভাত এনে লাস্টে ওই ভিডিওটা এন্ড করলাম জানো, এরকম করেছিল একবার। খুব ভালো লাগবে মাছটা, আজকের ভিডিওটা একটু সাইজে বড় হয়ে যাবে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তার কারণ হচ্ছে আজকে আমি একটু আস্তে আস্তে খাচ্ছি, তো বেশি জোরে চিবাতে গেলে এইগুলোতে লাগছে। এই কালো লঙ্কাটা প্রচণ্ড ঝাল, মুখের ভেতরে যে ঝালটা গেছে না, মুখটা পুরো খসখসে হয়ে গেছে না। আজকে আমার বর বাবাজি অফিস থেকে এলে আমি ডাক্তারের কাছে যাবো, কর্তামশাই।
আর বাড়িতে কাজ হচ্ছে। পার্শে মাছটা খেতে এত ভালো লাগে, খুব ভালো লাগে। তো চলো, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট। অনেক কষ্ট করে আজকে খাওয়াটা খেলাম, কিন্তু কমপ্লিট করতে পেরেছি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, আনন্দে থাকবে। তো চলো আজকের মতো, টাটা।